দীর্ঘদিন ধরেই এই ধরনের সাংবাদিক নিগ্রহ চলছে। তারা তো সংবাদ মাধ্যমের অফিসে ঢুকে হামলা ভাঙচুর হয়, দোষী গ্রেফতার হয় না, এই কুৎসিত নজিরগুলো তো ত্রিপুরায় রয়েছে। তা আজকেও যেভাবে নিতাইয়ের উপর যে অত্যাচারটা হয়েছে এবং আটকে রাখা হয়েছে, এবং মানে অনেকে বলার পরেও, সাংবাদিকরা বলার পরেও তাকে এখনও পর্যন্ত, মানে আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখনও ছাড়া হয়নি, এর তীব্র নিন্দা করছি। শুধু ত্রিপুরার সাংবাদিকরা নন, আমরা বাংলা থেকেও বলছি যে সাংবাদিককে ধরে রেখে, আটকে রেখে তার উপর অত্যাচার করে রাতভর তাকে একটা চূড়ান্ত নির্যাতনের মধ্যে ফেলে, এভাবে যদি কেউ রাগ মেটাতে যায় বা কোনো একটা আপত্তিকর মানসিকতার পরিচয় দেয়, এটা অত্যন্ত খারাপ কাজ। অবিলম্বে এখনই নিতাইকে মুক্তি দেওয়া উচিত, এবং শুধু তাই নয়, মুক্তি নয় দিল, এমন কিছু কেস দিয়ে জড়িয়ে রাখলো, তারপর তাকে আবার আদালতে ছুটতে হবে 14 বার, সেই সব যেন কোনো অবস্থাতে না করা হয়, নিঃশর্তে।